সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আর আমার নববর্ষ কেমন ভাবে কাটলো সেটা নিয়ে আজকের ব্লগটা। তো সকালেই আমি আগে আমার লকু বাবার জন্য একটা মালা গাচ্ছি সুন্দর করে, তারপরে সকাল সকাল এক কাপ দুধ চা নিয়ে বসে পড়েছি, যেটা প্রত্যেকদিন সকালেই হয়, এটা আর স্পেশাল কিছুই না। খাবার পরে মনে পড়েছে যে আজকে তো উপোস, চা খাওয়াটা একদম উচিত হয়নি। আর তারপরে ঘরে মা আজকে খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়েছে, একদম নববর্ষের নতুন লুক। প্রত্যেকবার নববর্ষের দিন আমরা কালী পুজো দিতে যাই কালী মন্দিরে, তাই এবারও ঝটপট করে স্নানটা সেরে নিয়েছি। আর স্নান সেরে একটা নতুন জামা পরে নিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ, আর এই জামাটা দিয়েছিল মা। তো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি, আর এটা হলো আমার দিদা, আর এটা আমার দাদু। তো দিদা দাদু সবাই মিলে আমরা যাচ্ছি পুজো দিতে, আর এই যে বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে মন্দিরে। আর আমার সামনের এই টাকলুটাকে তোমরা অ্যাভয়েড করে নিও। মন্দিরে পৌঁছে আমি তো একদম অবাক হয়ে গেছিলাম, কারণ নববর্ষের দিন এত লোক হবে আমি কখনো ভাবতেই পারিনি, যার জন্য মায়ের সামনে গিয়েও আমি ঠিক মতন ছবি তুলতে পারিনি, প্রণাম করতে পারিনি। এখানে একটা ছোট্ট বোন আইসক্রিম খাচ্ছিল, আর আমার বোতো এমন ভাবে তাকিয়েছিল যেন ও কখনো আইসক্রিম খায়নি। কথা বলতে বলতে পুজোটাও শুরু হয়ে গেছিল। বছরের প্রথম দিনটা আমার মতে এরকম কালী মায়ের সামনে বসে কাটানো অনেক ভালো। আর পুজোর পরে আজকে মহাপ্রসাদ দিয়েছিল, তো আমরা সবাই বসে প্রসাদ খাচ্ছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। প্রসাদ খাওয়ার পরে চলে গেছিলাম একটু আইসক্রিম খেতে, কারণ এত গরম আর তার মধ্যে আইসক্রিম তো খেতেই হবে। পুজো দিয়েই চলে এসেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, তার বাড়িতে কীর্তন ছিল, তো বাবা আমাকে দিয়ে এসেছিল। পৌঁছেই দেখলাম যে ভোগারতি শুরু হয়েছে, আর বিশ্বাস করো ভোগারতি দেখতে আমার খুব ভালো লাগে। এখানে নাচানাচি সব কিছু হচ্ছিল, আর বছরের প্রথম দিনটা এভাবে যে ঠাকুরকে নিয়ে কাটবে কখনো ভাবতেই পারিনি। সন্ধ্যায় একেবারে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে আমার কি অবস্থা, পুরো ঘেমে জল হয়ে গেছি। তারপরে ফ্রিজ থেকে একটা কিটক্যাট বের করে একটা ব্রেক নিয়ে নিলাম ছোট্ট করে। আর এদিকে আমার দাদু আর দিদা দুজনে মিলে লুডু খেলছে আর ঝগড়া করছে, দুজন দুজনকে চিটার বলছে। আর রাত্রেবেলা খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেহেতু নববর্ষ একটু তো ভালো মন্দ খেতেই হয়, তাই না? খাওয়া দাওয়ার পরেই চলে গেছিলাম বিছানায় ভিডিওগুলোকে এডিট করার জন্য। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।